সে মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় যে বিষয়টি হল রসুল সলসাম বলছেন কিতাব কোনো ব্যক্তির সলাত আদায় হবে না সুরা ব্যতিত রফলিয়া দায় না করলে নামাজ অসম্পূর্ণ হবে পরিপূর্ণ হবে না হাত ঠিকমতো মতো না বাদলে সলাত পরিপূর্ণ হবে না অন্য অন্য জিনিসগুলো কমতি হলে নামাজ পরিপূর্ণ হবে না কিন্তু নামাজ হবেই না কথা নাই কিন্তু সুরাফতে আলাদ হবেই না কথা ঠিক কিনা ফাতে আসারা সলাত আদায় হবে না কিছু যুক্তি দিয়ে আপনাদেরকে আগে বলি তারপরে আমি এই একটি দুইটা খেতাব নিয়ে এসছি এখানে এ থেকে কিছু আপনাদের উদ্ধৃতি দেখাবো ইনশা রহমান যারা আজকে বলে সুরা ফাতে পড়া লাগবে না তাদের কেতাবে কি লেখা আর তাদের ইমাম কি বলছে তাদের গুরু কি বলছে আবুহ রহমুল কি বলছে যারা দরকার কিনা কি দরকার কি না আর আমরা তো গোপনে কথা বলি না আমাদের কটা রেকর্ডিং হয় ভিডিও হয় ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই কথা ঠিক কিনা আর এগুলো শুধু এই বাংলাদেশে দেখে না এই ভিডিওগুলো সারা বিশ্বে পৃথিবীর একশো চুয়ান্নটা রাষ্ট্রে দেখে সম্মানিত উপস্থিতি আমি জিজ্ঞেস করি সলাত হবে না কে বলেছেন সুরা ফতে সারা সলাৎ হবে না রসুল বলেছেন কথা ঠিক কিনা এখন এই সলাদ হবে না এক পক্ষ বলছেন সলাৎ হবে না আর এক পক্ষ বলছেন ইমামের পিছন সুরফাতে বলে নামাজ হবে না পড়লে হবে না আর দরে বলছেন না পড়লে হবে না দুইটি সাংঘর্ষিক মশালা আমি জিজ্ঞেস করি আপনাদের এলাকায় কীরকম রকম তা তো আমি জানি না ইমাম সাহেবের পিছনে তখন আল্লাহ আকবর বলে মুক্তাজি আল্লাহ আকবর বলে হাত বাঁধে সানা পরে ওমা রুকুর তাজবি পরে সেজার তাজবি পরে তা পরে দমা সুরা পরে সবই পরে পরে না একটা ফাতে পরে না যেই জিনিসটি না পড়লে সলাৎ হবে না দেখেন আঘাত কোথায় করছে মুসলিম জাতির সর্বনাশ কোথায় করেছে যেই জিনিসটি না সলাৎ হবে না ঠিক সেই জিনিসটি আঘাত করেছে সেই জায়গায় সেইটাই বাদ দিয়েছে চিন্তা করে দেখেছেন আসল জিনিসটাই বাদ দিয়েছে আমি জিজ্ঞেস করি সুরাফাতে ফাতে কি এমন একটা পাপের জিনিস যেটা পড়লে পাপ হবে তাহলে ইমাম সাহেবের সাথে সাথে মুক্তাদি সব পড়লো পড়তে পারবে না শুধু সুরা ফাতেহা এটা কি নবীর মোহব্বত হলো না বা নবীর সাথে দুশ্মনী হলো এইবারে দেখুন আমাদের দলিল হলো বোখারি শরীফের সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস কোনো কোনো অনুবাদের সাতশো বারো নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন কোনো ব্যক্তির সলাৎ হবে না সুরা ফাতে হবে দেখবেন ইন্টারনেটে অনেক কাঠিন তাদের আছে বক্তব্যের মধ্যে বলেছেন হ্যাঁ সলাৎ হবে না দাদা তো আমরাও বিশ্বাসী কোন ব্যক্তির সলাথ হবে না কিন্তু মুক্তাদি ব্যতীত ফাঁকিদায় কোথায় এই হাদিসটি বলেন লাব্দটা বলেন না যেই হাদিসটিতে লিম মান শব্দ আছে এই হাদিসটি বলে না বলে লা সলাতা ইল্লা বেফাতে হাতেল কিতাব লা সলাতা ইল্লা বেফাতে হাতেল কিতাব সেরা ভাতিয়াসরা সলাত হবে না এ হলো অর্থ আল্লাহ লা সলাতা লেমান লা মিয়রা বেফাতেল হাতেল কিতাব এই লেম্ন হলো জবিউ রুকুল উমমানের জন্য বাবুরিত অর্থাৎ কোনও মানুষের নামাজ হবে না মান অর্থ এনিমান যে কোন ব্যক্তি নারী হতে পারে পুরুষ হতে পারে ইমাম হতে পারে মুক্ত হতে পারে সুন্দর হতে পারে কালো হতে পারে ধনী হতে পারে গরিব হতে পারে আলেম হতে পারে জাহেল হতে পারে যে কোনো ব্যক্তি সলাত আদায় করতে চায় মানের দ্বারা বুঝায় কোনো ব্যক্তি সলাত হবে না সুরা ফাতে হবে এই অর্থটা করেন না মান শব্দটাকে বাদ দিয়ে তারা বলেন এক তাহলে আপনারা বুঝলেন বোখারি শরীফের এই হাদিসটি দিয়ে অরিজিনাল বোখারি দিল্লি রশিদিয়া ফেরেসে দাওয়া বা প্রথম জিল এর একশো চার নম্বর লাইনের নিচে হাদিস আল্লাহ নাম বলছেন কোন ব্যক্তির সালদ হবে না সুরা তাহলে এই লেমানের মধ্যে যে যেকোনো ব্যক্তি আছে বুঝতে পেরেছেন এইবারে আসেন যারা পড়েন না সুরা ফাতে তাদের দলিল বেশি শুনুন যারা ইমামের পিছনে সুরা ফাতে না পড়ার পক্ষে তাদের দলিল অনেক আর যারা সুরা ফাতে পড়ার পক্ষে তাদের দলিল কম আমি জিজ্ঞেস করি দুইশো ছাগল মিল একটা গরু হয়তো কি হয়নি ছাগল ছাগলই ও কোনদিন গরু হবে না কথা না পাঁচ হাজার চাল দলিল মিলাইলো একটা রায় দলিলের সমান হয় না অতএব মেজরিটি মাস্ট বি গ্রান্টেড লিল আকসার হুকমুল কুল এটা মানুষের আইন এটা কোরআনের আইন নয় সম্মানিত উপস্থিতি এইবার যারা সুরা ফাতে পড়ে না তাদের দলিল শুনুন কোথায় কোথায় ফাঁকি দেয় শুনতে রাজি আছেন আমার ভিডিও হচ্ছে রেকর্ডিং হচ্ছে এগুলো দেখবেন শুনবেন মিলাবেন যদি মিলে মানবেন না মিলিল আমার গালে জুতা মারলো আমি দুঃখ পাব না সম্মানিত উপস্থিতি শোনন এক নম্বরে দলিল কোরআন শরীফে সুরার দুই শত চার নাম্বার আয়াত কোরআন তেলাওত করলে কি করতে হবে চুপ করে শুনতে হবে এই যে দেখছেন কোরআন শরীফে বলছে আল্লাহ চুপ করে শুনতে আর এই আহালে হদসরা এরা কয় সুরা ফাতে পড়তে তখন আপনি বিগড়েই যাবেন ওরে বাবারে বাবা কয় কি কোরআনে বলছে চুপ থাকতে আর ওরা হাদিস দিয়ে দেখো সুরা ফাতে পড়তে কোরআন বড় আনা হাদিস বড় তখন আমরা বলবেন হ্যাঁ হাদিস কোরআন বড় খবরদার তাহলে আর ওই আহলে হাদিসদের কাছে যাইও না ওদের সভা সমিতিও শুনতে যাবা না গোমরা করে ফেলবে কোরআনে বলছে সুরা কি বলে পড়ার সময় চুপ থাকতে আর এরা বলতেছে সুরা ফাতিয়া পড়তে কুরআনের আইনকে ভাই লুট করে এদের কাছে যাবার যাবারই তওবা পড়ার আর যাব না শুনেন এই তওবা যারা পড়ছেন তাদেরকে আবার উল্টা তওবা পড়তে হবে কেন এই আয়াতে বলা হয়েছে ইজা কুরিয়াল কুরআনু কুরআন তেলাওয়াত করার সময় চুপ থাকতে বলছে কথা ঠিক কি না ঠিক সূরা ফাতিয়ার সময় নয় প্রশ্ন তাহলে সুরাফাতে কি কোরআন নয় আপনি কি বলেন সুরাফাতে কোরআন নয় কোরআনের মা কোরআন কথা ঠিক কিনা না কোরানের মা কিনা কোরআন মা কিনা কোরআন হোক আর যাই হোক কিন্তু কোরআনের মা কথাটা ঠিক কিনা মা আর সন্তান কি এক হয় হতে পারে না আচ্ছা জালিকাল কিতাবুল এই জালিকাল কিতাবুর পরে সুরাফতেহা না আগে তা জালিকাল কিতাবুর ভিতরে হইল না বাহিরে আমি বলছি সত্য বাস্তব যারা আছে কোরআন খুলে দেয় নাই কোরআন আছে জালিকাল কিতাবুর বাহিরে আর জালিকাল কিতাব হলো সুরা বাকার শুরু থেকে নিয়ে সুরা নাসের শেষ পর্যন্ত এটা হলো জালিকাল কিতাব কথা ঠিক কিনা তাহলে সুরা ফাতিহা উম্মুল কোরআন সুরাই হিজরের সাতাশি নম্বর আয়াত রব্বুল আলমিন বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআন আল আউজিম হেনমি আমি আপনাকে দান করেছি সাদা বিশিষ্ট সুরায় ফাতেহা এবং মহাগ্রন্থ আল কোরআন আলাদা হলো কি না আমি করছি না আমার বাপে করছে কে করছেন সুরাফাতে আলাদা কিনা নবী বললেন সুরাফাতে সারা সলাত হবে না অন্য কোন আয়াতের কথা বলেন নাই সুরাফাতে কথা বলছেন আর কোরানের এই আয়াতে বলছেন কোরান পড়ার সময় চুপ থাকতে হবে কোরআনের মা পড়ার সময় চুপ থাকতে হবে এ কথা এই আয়াতে নাই কি কথা ঠিক কিনা তাহলে কোরান পড়ার সময় চুপ থাকতে হবে এক দুই নাম্বার আমরা যারা আহলে হাদিস দাবি করি সুরাফাতে পড়ার পক্ষে আমাদের সুরাফাতে পড়ার নিয়মটা কি মুসলিম শরীফের একশত উনসত্তর নম্বর পৃষ্ঠে হাদিস রয়েছে আবি হরাই রাজি আল্লাহ তালানু তিনি বলেন রসুল্লাহ বলছেন কল আল্লাহ আজ্জাল আল্লাহ নিজে বলেছেন কসম তু ও অবাইনে আব্দি ওলে আব্দি মা সালা আমার মাঝে আর বান্দার মাঝখানে সালাদটা দুই ভাগে বিভক্ত করি বান্দা যখন বলি যা কল আল আব্দু আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন কল আল্লাহ আসা ওয়াজাল হামাদানি আব্দি বান্দা যখন একটা বলে তার উত্তরে আল্লাহ আর একটা বলেন আবার একটা যখন আয়াত পড়েন তার উত্তরে আল্লাহ আর একটা বলেন আমাদের পড়ার নিয়ম হল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমাদি থেমে থেমে পড়া তাহলে ইমাম সাহেব যখন সুরাফাতেহার প্রথম আয়াত পড়লো এরপরে যখন চুপ থাকলো তখন মুক্তাদি যদি পড়ে তাহলে কোরআন মানে হয় না হয় না কোরআন পড়ার সময় চুপ থাকলাম কিন্তু অবসর টাইমে আমি পরে নিলাম সুরাফাতেহাও পড়া হলো এবং কোরআনও শোনা হলো দুইটা হলো কিনা দুইটা হলো কিনা। এখন এক নম্বর দলিল দেয় কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে কিন্তু কোরআন যে আসলে কতটুকু সুরা ফাতে যে কোরআনের মা আর এগুলো যে সন্তান এর জন্য আলাদা হুকুম ওর জন্য সুরা ফাতে জন্য আলাদা হুকুম কেমনে কেরাত বলা হয় কেরাতে নিয়ম হলো বড় আয়াত কমপক্ষে একটি ছোট আয়াত তিনটি কথা ঠিক কিনা কোরআন শরীফের সুরায় বাকারাত থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত যে কোনো সুরার তিনটি আয়াত পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সুরা ফতেহার তিন আয়াত পড়লে কি হবে এটা কেমন কথা কইলেন কে পেস লাগলো নি সুরা ফতেহার সম্পূর্ণ সুরা পড়তে হবে তা না হলে নামাজ হবে না কি কথা ঠিক কিনা তাহলে একশো চোদ্দটা সুরার তিনটা আয়াত পড়লে হবে শুধু সুরা ফতেহার তিন আয়াত পড়লে হবে না কেন এর জবাব দাও তারা সুরা ফতেহা পড়তে চাও না মানুষ নদীর গিয়ে পায়খানা করে মাথা উঁচু করে মনে করে আমার কেউ দেখে না আসলে সবাই দেখো নিজে বোঝে না সম্মানিত উপস্থিতি দেখেন এই কেতাব